হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। টেক প্রেমিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা প্রোফাইল ফ্রেম বানিয়ে আপলোড করবেন এবং সেই প্রোফাইল ফ্রেম অন্যরা ব্যবহার করবেন। এতদিন তো অন্য প্রোফাইল ফ্রেম আপনারা ব্যবহার করেছেন, এখন আপনার বানানো প্রোফাইল ফ্রেম সবাই ব্যবহার করবে। তো বন্ধুরা কিভাবে করবেন সেটি আমি আজকে দেখাবো, কিভাবে বানাবেন, কিভাবে আপলোড করবেন, কিভাবে সাবমিট করবেন। তো বন্ধুরা, আমি গত বছর একটি প্রোফাইল ফ্রেম বানিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার প্রোফাইল ফ্রেম, দেখুন হচ্ছে হ্যাপি নিউ ইয়ার বাই নয়ন কুমার রায়, আমার বানানো প্রোফাইল ফ্রেমটি ছিল এটা। তো আমি এটা জাস্ট এমনিতেই বানিয়েছিলাম। তো আপনারা কীভাবে বানাবেন সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রোফাইল ফ্রেম বানানোর জন্য আপনাকে সর্বপ্রথম একটি ফটো এডিট করে নিতে হবে, অবশ্যই ফটোগুলো নিজের হতে হবে। কোনো প্রকার কপি করলে কিন্তু আপনার ফ্রেমটি সাবমিট মানে অ্যাক্টিভ হবে না। তো বন্ধুরা, আমি ফটোশপ দিয়ে একটা এক্সাম্পল দেওয়ার জন্য ফটো বানাচ্ছি এবং সেটা সাবমিট করব। আমি একটা নিউ পেজ নিচ্ছি, অবশ্যই নিজের ফটো ব্যবহার করবেন, তাছাড়া কিন্তু হবে না। আর নিউ পেজ, এখানে একটি কাজ আছে, আপনাকে ফটোটি অবশ্যই রেজুলেশন ঠিক করে নিতে হবে এবং ফটোটা হতে হবে পিএনজি এবং ব্যাকগ্রাউন্ডলেস, মানে ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না। তো ব্যাকগ্রাউন্ড যেহেতু থাকা যাবে না, সেজন্য আমি ট্রান্সপারেন্ট করে নিলাম এটা। তো তারপর হচ্ছে ওকে দিচ্ছি, এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এরপর ওকে দিলাম। তারপরে আমাদেরকে রেজুলেশন ঠিক করে নিতে হবে, সাইজ করে নিতে হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব 900x900 বা 800x800 নেওয়ার জন্য। আমি 800x800px রেজলিউশন 300 দিয়ে আমি এটা ক্রপ করে নিচ্ছি। এটি হবে হচ্ছে আমাদের প্রোফাইল ফ্রেমের সাইজ। এখানে কিছু ফটো অ্যাড করতে হবে, যেহেতু আমাদেরই ফটো থাকবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমারই একটি পিক আমি ইনপুট করলাম, এই পিকটি দিয়েই দেখাবো। তো আপনারা একটু সুন্দরভাবে বানিয়ে নেবেন, জাস্ট আমি এক্সাম্পল দেওয়ার জন্য এই পিকটি নিলাম। তো এটা এখন এডিট করতে হবে, এডিট করে আমি এটা এটার উপরে এনে ড্রাগ করে ছেড়ে দিলাম এবং হচ্ছে এটা সাইজাইজ করে নিতে হবে অবশ্যই। আপনাকে অবশ্যই এটা মাপ জোক অনুযায়ী কাজ করতে হবে, এমনি আজে বাজে এক সাইজ দিলে হবে না। তো আমি এটাকে একটু কেটে নেই। তো বন্ধুরা, আমি এটা এভাবে কেটে নিলাম, জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি আর কি। তারপর আমার চ্যানেলের লোগোটা এখানে দিয়ে দেব। তো আমি একটি হ্যাপি নিউ ইয়ারের ইমেজ নেব, কপিরাইট ফ্রি ইমেজ, পিক্সাবা ইমেজ, কপিরাইট ফ্রি ইমেজ নিলে সমস্যা নেই। তো বন্ধুরা, আমি এই ইমেজটি অনলাইন থেকে ডাউনলোড করে নিলাম পিক্সাবাই ওয়েবসাইট থেকে, কারণ পিক্সাবাই হচ্ছে ফ্রি ওয়েবসাইট একটি। তো এটি আমি এখন ব্যবহার করব। এই জায়গাটা কেটে নেব এবং এটা ব্যবহার করব। তো বন্ধুরা, আমি এক্সাম্পল দেখানোর জন্য মনে করেন যে এটা একটা প্রোফাইল ফ্রেম, এটা আমি বানালাম, এখন এটা আমি ফেসবুকে সাবমিট করব। তো এটা সেভ করতে হবে পিএনজি ফরম্যাটে, সেভ অ্যাজ ডেস্কটপ, এটা হচ্ছে পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। আমি এটা পিএনজি ফরম্যাটে সেভ করে নিলাম, এখন আমি এটা আপলোড করব। তো এটা আমার হচ্ছে, আপনারা আপলোড করার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন ফেসবুক প্রোফাইল ফ্রেম লিখে, সার্চ করলেই হবে। তো বন্ধুরা, যখন ফেসবুক প্রোফাইল ফ্রেম লিখে সার্চ করবেন, তখন উপরের দিকে দেখতে পাচ্ছেন ডেভেলপার্স ফেসবুক ডট কম প্রোডাক্টস
ফ্রেম স্টুডিও, এটাতে ক্লিক করবেন। তারপর ক্রিয়েট এ ফ্রেম, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে ওপেন ফ্রেম স্টুডিও, এখান থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ওপেন ফ্রেম স্টুডিও। তো আমার ইতিমধ্যে দুইটি ফ্রেম আপলোড করেছিলাম, তার মধ্যে একটি কপিরাইট ছিল যার কারণে ওটি ডিসেবল করে দেওয়া হয়েছে, আর একটি এখনও অ্যাক্টিভ আছে। এরপর হচ্ছে গেট স্টার্টে ক্লিক করবেন, আপলোড আর্টে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমার আমি ফটোটা সিলেক্ট করে দিচ্ছি যে ফটোটা আমি বানিয়েছিলাম একটু আগে, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এটা এরকম দেখাবে। তারপর হচ্ছে এখানে সব কিছু আপনাকে একটু ভেবে চিন্তে কাজটি করতে হবে, তাছাড়া কিন্তু একটু উল্টো পাল্টা করলে এটা ডিসেবল করে দেওয়া হবে। তো এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন, দেখুন এখানে হচ্ছে ডিজাইনটা দেখছে, তারপর ডিটেলস দিতে হবে, তারপর প্রি রিভিউ থাকবে। এখন আমি হচ্ছে নেক্সটে ক্লিক করতেছি। আপনি যে প্রোফাইল ফ্রেমটা সেট করলেন সেটার নাম কি দিবেন সেটা এখানে সেট করে দিবেন। তো আমি নাম দিচ্ছি হচ্ছে, আমার নাম দিয়ে দিচ্ছি আমি হ্যাপি নিউ ইয়ার দিয়ে দিলাম, আর এটা লোকেশন দিয়ে দিলাম সব জায়গায় যাতে চলতে পারে, উপরে এটা সিলেক্ট করে দিলাম। তারপর শিডিউল, এটা মেক অ্যাক্টিভ রাইট নাও অ্যাওয়ে, তো এখন থেকে। তারপর হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড হচ্ছে মানে ট্যাগ আর কি, আপনার এই ফ্রেমটা কী লিখে সার্চ করলে ফেসবুকে পাওয়া যাবে। তো তার জন্য আপনি হচ্ছে লিখবেন, এভাবে লিখে অপশনের টিক দিলে এটা একটা করে ট্যাগ হবে। হ্যাপি নিউ ইয়ার ট্যাগ হয়ে গেল, এভাবে 10টি ট্যাগ দিতে পারবেন। দিয়ে তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, তারপর হচ্ছে প্রিভিউ। তো বন্ধুরা দেখুন এরকম দেখাবে, তারপর হচ্ছে পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি এটা আপলোড করে সাবমিট দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা কিন্তু এই মাত্র দিয়ে দিলাম, আর ডিসেম্বর 30 অ্যাট 1:42, তো দেখুন 1:43 বাজে এখন বর্তমান টাইম। তো যাই হোক, এখন আমি এটা কি ব্যবহার করানো দেখাবো। ফেসবুক আইডিতে লগ ইন করতেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কিছু বিষয় হয়তো স্কিপ হয়ে গেছে। যাই হোক, এটা স্ক্রিন রেকর্ডের কারণে হয়েছে, আমার আমাকে কমেন্ট করলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি লিঙ্কটা এখানে পাস্ট করে দিচ্ছি, লিঙ্কটা পাস্ট করে দিলাম এবং পোস্ট করলাম। তো এই লিঙ্কে ক্লিক করলে ওই প্রোফাইল ফ্রেমটি ব্যবহার করা যাবে, এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এইভাবে ব্যবহার করা যাবে। নিজের প্রোফাইল ফ্রেম এখন আমি নিজে ব্যবহার করতে পারবো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করব। দেখুন, এইমাত্র আমি যে প্রোফাইল ফ্রেমটি আপনাদের সামনে বানালাম সেটা এখন আমার ফেসবুকে ফটো, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে ভিডিও এ পর্যন্তই, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।